Namaskar aur swagatam janaisu apuni sai ase upor sangbad studiot ma gitashri arambhonite breaking news Guwahati mohanagori ekaloge nikhus hoise dui bhatri bhogni ei ghotonar pisote byapok sanchollo hoyto kono dusto chokra kobolot porise ei bhatri bhogni nikhus 8 bosoriya deep gor aru 13 bosoriya horosoti gor dhiren parar ujjol nagoror pora nikha sandhanin hoise duyo hihu horporakari kobolot porari sandeh korise poriyale horosoti sampaboti high schoolor hostho shrenit porithoka agoraki chatri nikhus hoise deep snehaloy bidyalor chaturtho shrenir chatrojon aru honibare nikha pray 8 bojar pora sandhanin hoise duyo school bohi tuka likhi nikhus hoise dui bhatri bhogni dui konmanik bisari hahakar lagise etia poriyalor lukor majot ghotona sandarbhot fotaki lambari thanat poriyal poriyalor luke gosor dise Rujo Korise Azahar dise kintu ei muhurtot ei bhatri bhogni halok kuneo bisari uliabo pora nai mohanagori ekeloge nikhus dui bhatri bhogni nikhus hoise 8 bosoriya deep gor aru 13 bosoriya horosoti gor dhirenpara ujjol nagoror pora nikha sandhanin hoi poril duyu hoytu hihu horborakari kobolote porise kya sandeh poriyalor lukor itimoddhe fotaki lambari thanat azahar dise horosoti sampaboti high schoolor hostho shrenir chatri nikhus deep hoise snehaloy bidyaloyor chaturtho shrenir chatro আনে খবর শিবহাগৰৰ পুনৰ অসমীয়া যুৱতীৰ ওপৰত আক্ৰমণৰ ঘটনা টিউচন শিক্ষয়ত্ৰীক আক্ৰমণ কৰিছে বহিৰাগত দম্পতীয়ে দম্পতীৰ আক্ৰমণত আহত হৈছে টিউচন শিক্ষয়ত্ৰী গৰাকী পত্নীহহ সুনীল কুমাৰে আক্ৰমণ কৰাৰ অভিযোগ উঠিছে টিউচনৰ মাসুল বিচৰাৰ বাবে আক্ৰমণ কৰাৰ অভিযোগ ভুক্তভোগী যুৱতী গৰাকীৰ ঘৰ নামটি 2 নম্বৰ অভয়পুৰী শিবহাগৰৰ আমগুৰি ৰোডত সংঘটিত এই ঘটনাটো আৰু এই ঘটনাৰ পিছতে প্ৰতিক্ৰিয়াৰ কিন্তু সৃষ্টি হৈছে পত্নীহহ সুনীল ঠাকুৰৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰিছে ভুক্তভোগী যুৱতী গৰাকীয়ে পত্নী Sunil Thakurar Birudhe, Namti Thanat Ezahar Dakhil Korise Bhuktobhogiye, Arokhire Obhijuktor Mitirali Thokar Obhijog Anise Ohomiya Jubo Monchoy. মই টিউচন কৰিছিলোঁ টিউচনৰ মই ফিজ পাবলগীয়া আছিলে 12 তাৰিখে মই মা সম্পূৰ্ণ কৰিছিলোঁ নামটি চাৰিআলিত চেলুন আছে সুনীল ঠাকুৰ আৰু পুনম দেৱী নামৰ তেওঁলোকৰ ঘৰত দুটা সন্তানক মই টিউচন লৈছিলোঁ টিউচন লোৱা 12 তাৰিখে মা সম্পূৰ্ণ কৰা তেওঁলোকে পইচাটো নিদিয়াত মোক 14 তাৰিখ সময় দিলে 14 তাৰিখে সময় দিয়াত মই 14 তাৰিখে গলোঁ সেইদিনাখন মোক উভতাই পঠিয়ালে তাৰপিছতে কালি 19 তাৰিখ সময় দিছিলে সময় দিয়াত মই গৈছিলোঁ যোৱাত মোক আধা ঘণ্টা সময় দোকানত ৰখাই থলে ৰখাই থোৱাৰ পিছত মই আধা ঘণ্টা যিহেতু সময় হৈ গ'ল সেইটো কাৰণে মই মানে মানুহজনক ক'লোঁ যে ইমান সময় ৰৈ আছোঁ আপুনি মোক পইচাটো দিবনে নিদিয়ে যদি নিদিয়ে মোক স্পষ্টভাৱে কৈ দিয়ক মই মানে গুচি যাম বা মোক এনেকৈ মোক মোক মুক্তিকে পঢ়াই দিয়ক এনেকৈ বুলি কোৱা হ'লেও মই মানি ল'লোঁ হেঁতেন কিন্তু আপুনি মোক পাবলগীয়া পইচাটো এতিয়া কেলৈ এনেকুৱা কৰি আছে মই তেওঁলোকক তেওঁক সেইবুলিহে কৈছিলোঁ কোৱাত তেওঁ ক'লে বোলে 5 মিনিট ৰৈ দিয়া মোৰ মানুহগৰাকী আহি আছে মানুহগৰাকীয়ে মোক আনি দিব পইচাটো তাৰপিছতে মানুহগৰাকী আহিলে আহি পেলাই তেওঁ অঁ তোক নিদিওঁ বেলেগ মানুহকো ঢেৰ পইচা দিবলৈ আছে বেলেগ মানুহে খোজা নাই তই তোৰ টিউচনৰ ফিজটো দিম নহয় দিম বুলি কোৱাৰ পিছত তই কেলৈ এনেকুৱা কৰি আছ এনেকুৱাখিনি কথা ক'লে কোৱাৰ পিছত তেওঁ মানে মোক ৰৈ থকা নাই চেণ্ডেল তুলি ল'লে প্ৰথম তাৰপিছত মানে কেঁচি এখন মানে মোক পেটত মাৰিবলৈ লৈছে তাৰপিছতে তাত যথেষ্টখিনি মানুহ চাই মানুহে চাই আছিলে তেওঁলোকে মোক একো একো মানে একো কোৱাই নাই কৰাই নাই কিছুমানে ভিডিঅ' বনাইছে তাত মানে তেনেকুৱাখিনি তাৰপিছতে মই যথেষ্টখিনি যেতিয়া দুখ পালোঁ মোৰ এনেকুৱা এইখিনিত মোৰ তেজ ওলাইছে তাৰপিছতে হাতত মোৰ এইটো আঙুলি এতিয়াও মোৰ বেকা হৈ আছে তাৰপিছতে মই গৈ থানাত সোমালোগৈ গোটেই ঘটনা ইতিমধ্যে বিৱৰি কৈছে ভুক্তভোগী গৰাকীয়ে আৰু এই মুহূৰ্তত আমি সংযুক্ত হৈছোঁ আমাৰ শিৱসাগৰৰ সাংবাদিক প্ৰদীপ গগৰ সৈতে ফোনযোগে প্ৰদীপ এই গোটেই ঘটনাটো টিউচন শিক্ষয়ত্ৰীগৰাকীৰ মাত্ৰ এইটোৱে হয়তো ভুল আছিল যে টকাখিনি খুজিছিল তেওঁ যিখিনি কথা বিৱৰি কৈছে সেই যি আনটো পক্ষ তেওঁলোকৰ সৈতে কথা পাতিছিল নে তেওঁলোকৰ বিৰুদ্ধে ইতিমধ্যে আৰক্ষীৰ দ্বাৰস্থ হৈছে এই যুৱতীগৰাকী এয়া পুনৰ এনেধৰণৰ ঘটনাই স্বাভাৱিকতে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি কৰিছে আৰু এই সুনীল ঠাকুৰ নামৰ যিগৰাকী ব্যক্তি তেওঁ এখন চেলুন আছে চেলুনত কৰ্মৰত আৰু সেই চেলুনখনত কেঁচি লৈয়ে আচলতে আক্ৰমণ কৰিবলৈ উদিত হৈছিলে আৰু চেণ্ডেলেৰে এই যুৱতীগৰাকীক পূৰৱী দত্ত নামৰ যুৱতীগৰাকীক আচলতে প্ৰহাৰ কৰা বুলি অভিযোগ উত্থাপন কৰিছে আৰু ইতিমধ্যে এই সন্দৰ্ভত প্ৰথমে নামটি থানাত অৱগত কৰিছিল যদিও বিষয়টো বিশেষ গুৰুত্ব দিয়া নাছিলে কিন্তু তাৰ পিছতে অসমীয়া যুৱ মঞ্চই এই ঘটনাটোৰ সন্দৰ্ভত থানাত এজাহাৰ দাখিল কৰিছে বুলি আমি জানিব পাৰিছোঁ আৰু এতিয়া এই মুহূৰ্তলৈকে এই যিগৰাকী সুনীল ঠাকুৰ তেওঁক এতিয়ালৈকে আটক কৰা নাই বুলি আমি জানিব পাৰিছোঁ গীতাশ্ৰী
আৰু ইয়াকে সাবলগলে প্ৰদীপ সামান্য কথা এটা টকা জি প্ৰাপ্য আছিল হে প্ৰাপ্য বিচাৰিছিল আৰু হে প্ৰাপ্যখিনি বিচৰাৰ বাবে এই শিক্ষত্ৰী গৰাকী কেনেকৈ মাৰধৰ কৰা হৈছে হয় হয় কিটা আছে এগৰাকী উচ্চ শিক্ষিতা যুৱতী হয় তেখেতে স্নাতকোত্তৰ ডিগ্ৰীধাৰী যুৱতী আৰু টিউচন কৰিয়ে তেখেতে আত্মনিৰ্ভৰশীল হোৱাৰ চেষ্টা চলাইছে আৰু বহু এনেধৰণে বহুতক টিউচন লৈছে কিন্তু যিগৰাকীয়ে টিউচন এই ব্যক্তিগৰাকীয়ে কিন্তু সময়মতে তেওঁক পইচা আদায় দিয়া নাছিলে যি টিউচনৰ যি মাননি সেই মাননি আদায় দিয়া নাছিলে সেয়া সেইখিনিলৈকে ঠিকেই আছে কিন্তু কিবা অসুবিধা হ'ব পাৰে নিদিব পাৰে সেইটো বেলেগ কথা কিন্তু 12 তাৰিখে তেখেতক দিম বুলি কৈছিলে তাৰপিছত নিদিলে পুনৰ 14 তাৰিখে তেখেতক মাতি পঠোৱাইছিলে 14 তাৰিখেও নিদিলে পুনৰ তেওঁক এই বিষয়ে আচলতে কিয় আচলতে ছটোৱাই আছে তেওঁ প্ৰাপ্যটো দিম আদায় দিম দিমকে যিধৰণে আচলতে তেখেতক ছটোৱাই আছে তাৰ বিষয়ে তেওঁ সেই কথা প্ৰশ্ন কৰাতে আচলতে খৰ্গগ্ৰস্ত হৈ পৰে এই সুনীল ঠাকুৰ আৰু তেওঁৰ পত্নী পুনম দেৱীয়ে খৰ্গগ্ৰস্ত হৈ পৰে আৰু যুৱতীগৰাকীক অকলে পাই তাতে মাৰধৰ কৰে বুলি অভিযোগ উত্থাপন কৰিছে এতিয়া লক্ষণীয় কথাটো হ'ল যে এই আৰক্ষীয়ে এই সন্দৰ্ভত আচলতে লগে লগে সুনীল ঠাকুৰক যিহেতু এগৰাকী যুৱতীক এনেধৰণে মাৰপিট কৰা হৈছে আৰু আঘাতো পাইছে তেখেতৰ ৰক্তক্ষৰণো হৈছিলে কিছু পৰিমাণে গতিকে সুনীল ঠাকুৰক প্ৰথমে আটক কৰি সোধা পোছা কৰিব লাগিছিলে কিন্তু আৰক্ষীয়ে এই বিষয়টো আচলতে গা এৰা দিব বিচৰা বুলি গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে সেইটোও এটা লক্ষণীয় দিশ কিন্তু প্ৰদীপ আচলতে চাবলৈ গলে টিউচন শিক্ষয়িত্ৰীগৰাকীক এনেকৈ আক্ৰমণ কৰা এই দম্পতি বহিৰাগত এক দম্পতি বুলি জনা গৈছে তেওঁলোকে এই ধৰণে আক্ৰমণ কৰা ঘটনাটোক লৈ কিন্তু স্বাভাৱিকতে প্ৰতিক্ৰিয়াৰ যথেষ্ট সৃষ্টি হৈছে আমি বিদায় লৈছোঁ আপোনাৰ পৰা ধন্যবাদ আৰু এই ঘটনাটো তেতিয়া আৰক্ষীয়ে কি ভূমিকা লয় সেয়াও লক্ষণীয় হৈ পৰিব কিন্তু আৰক্ষীৰ ইতিমধ্যে ভুক্তভোগী তেওঁ আঘাত পাইছে হাতত মূৰত আঘাত পাইছে বুলি তেওঁ জনাইছে তেওঁ ইতিমধ্যে আৰক্ষীৰ দ্বাৰস্থ হৈছে উপ নির্বাচনের প্রাক্ষণত বঙ্গাগাঁওত এতিয়া বঙহৰ যুঁজ বঙাইগাঁও অগপ তীব্রতর হৈছে প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাত আৰু এই প্রার্থিত্বক লৈ আৰম্ভ হোৱা সংঘাতৰ পিছতেই খহিছে অগপৰ দুর্গ যি বঙাইগাঁও অগপৰ দুর্গ ৰূপে খ্যাত তাত কি হব নির্বাচনের প্রাক্ষণত পদত্যাগ কৰিছে ইতিমধ্যে বঙাইগাঁও অগপৰ জিলা সভাপতি বিজয় সিংহ আৰু সাধাৰণ সম্পাদক শৈলেন সরকারে দুয়োগৰাকী ইতিমধ্যে পদত্যাগ কৰিছে আৰু তেওঁলোকৰ লগতে এই 34 জনকৈ বিষয়াই বা নেতাই অগপৰ তেওঁলোকে পদত্যাগ কৰিছে ফণী ভূষণ চৌধুৰীৰ বিৰুদ্ধে বিষোদ্গাৰ কৰিয়েই জিলা সভাপতি সম্পাদকৰ লগতে এই দল ত্যাগ কৰিছে 34 জন নেতাই উপ নিৰ্বাচনত প্ৰাৰ্থিত্বৰ প্ৰবল দাবীদাৰ আছিল সাধাৰণ সম্পাদক শৈলেন সরকার টিকট বঞ্চিত হলে পূৰ্বেই নিৰ্দলীয়ভাৱে প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ হুংকাৰো দি থৈছে ইপিনে ৰাইজৰ সৈতে আলোচনা কৰি অচিৰে বঙাইগাঁও উপ নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা সম্পৰ্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব বুলি মন্তব্য সদ্য পদত্যাগী জিলা সাধাৰণ সম্পাদক শৈলেন সরকারৰ লগতে সাংসদ ফণী ভূষণ চৌধুৰীৰ বিৰুদ্ধে কেতবোৰ বিস্ফোৰক মন্তব্য কৰিছে পদত্যাগী জিলা সাধাৰণ সম্পাদকজনে বঙাইগাঁও ঠিকাদাৰৰ কথামতে ফণী ভূষণ চৌধুৰীয়ে দলীয় সিদ্ধান্ত গ্ৰহণ কৰাৰো আনিলে গুৰুতৰ অভিযোগ লগতে ঠিকাদাৰৰ কথামতে এইবাৰ উপ নিৰ্বাচনত বঙাইগাঁও প্ৰাৰ্থিত্ব দিব ওলাইছে বুলি মন্তব্য কৰিছে শৈলেন সরকারে শেহতীয়াকৈ সংঘাত মৰিখনৰ বাবে বঙাইগাঁওত উপস্থিত হৈছিল অগপ সভাপতি অতুল বৰা আৰু কাৰ্যকৰী সভাপতি কেশৱ মহন্ত কিন্তু ইমানৰ পিছতো পত্নীক টিকট দিবলৈ আকৰগুজ হৈ থকা বঙাইগাঁও বিধানসভা সমষ্টিৰ 8 বাৰৰ বিধায়ক তথা বৰ্তমানৰ সাংসদ ফণী ভূষণ চৌধুৰী জিলা সমিতি সমষ্টি সমিতি আৰু নিৰ্বাচন সমিতিৰে বৈঠকত মিলিত হৈ প্ৰাৰ্থিত্ব প্ৰদানত অগপ নেতৃত্ব হস্তক্ষেপ নকৰে বুলি ঘোষণা কৰিছিল অতুল বৰা আৰু কেশৱ মহন্তই জিলা সমিতিয়ে টিকট প্ৰদানৰ সিদ্ধান্ত ল'ব বুলি ঘোষণা কৰিছিল সভাপতি অতুল বৰাই কিন্তু শনিবাৰে জিলা সমিতিৰ সভাপতি সম্পাদকে পদত্যাগ কৰা ঘটনাই স্পষ্ট কৰিছে যে বঙাইগাঁও অগপৰ মাজত অন্তঃকণ্ডল আছে আৰু ভালকৈ আছে নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত দলীয় নেতাকৰ্মীৰ বিদ্ৰোহ দমনৰ বাবে নেতৃত্বই কি পদক্ষেপ লয় এতিয়া সেয়া লক্ষণীয় এফালে আৰু সমান্তৰালকৈ পত্নী দীপ্তিময়ী চৌধুৰীৰ দিছপুৰ গমনৰ পথ ফণী ভূষণ চৌধুৰীয়ে কেনেদৰে মসৃণ কৰিব পাৰে এনেকুৱা এটা পৰিস্থিতিত বা এনেকুৱা এক প্ৰেক্ষাপটত তাতো দৃষ্টি নিবদ্ধ থাকিব কিন্তু ৰাইজক যিটো প্ৰাৰ্থিত্ব কেন্দ্ৰিক সংঘাত মানে প্ৰাৰ্থিত্ব কোন হ'ব এই কথাটোৱেই লাগিছিল এতিয়া আমাৰ সাংসদ ফণী ভূষণ চৌধুৰী ডাঙৰীয়াই তেওঁৰ পত্নী দীপ্তিময়ী চৌধুৰীক মানে প্ৰক্ষেপ কৰিছিল একেদৰে আমি প্ৰাৰ্থীৰ আমাৰ জিলা
সমিতির সম্পাদক সলেন সরকারক করেছিল, আমিও আশা করেছিল সলেন সরকারে পাব বলে, আর হয়তো কি করেছিল ভাবিছিল। আমি সন্মত করব বিচারিছিল যে দীপ্তিময় চৌধুরী নহক, সলেন সরকারের 32 বছর সার্ভিস আছে, ময়ও পুরানা, মই নিবি বিচরা নাই, বা দীপ্তিময় চৌধুরী যে আগে পিছে দলের লগত বিরাট ওয়ার্কার আছিল সেনেকুয়া নহয়, বা কিবা বিদুষী মহিলা আছিল সেটাও নহয়, গতিকে তেওঁর নামটো কেনেকে আহিব প্রার্থী হিসাবে? তেওঁর দলীয় কর্মকর্তার কোনো পজিশন নাই, গতিকে তেনেক্ষেত্রে আমি বিরোধিতা করেছিল। ঘোষণা হওয়া নাই, কেতিয়া করে কথা চূড়ান্ত ইতিমধ্যে হয়েছে আমি জানো, মানে বাছনি সমিতিত মই সভাপতি হিসাবে ইনভলভমেন্ট আছো না, মই জানো ইয়ারপরা বাছনি করে দিয়া মানে কেন্দ্রীয় সমিতিত করব, কেন্দ্রীয় সমিতিও আমাকে বাছনি জিলা পর্যায়ে বাছনি করে দিয়ার কারণে নির্দেশনা, শেষতীয় নির্দেশনা দিছিল, সেই অনুপাতে যা দুদিন ধরে মিটিং আছে, প্রথম দিন আমি যাই নাই, আমি যেহেতু দীপ্তিময় চৌধুরীক দিব, গতিকে আমি যার কোনো অর্থ না থাকিব, মানে মিটিং তো যাই দীপ্তিময় চৌধুরীক আর প্রার্থী হিসাবে ঘোষণা করবার কারণে যা হব, সেটা আমি কিয় যাম? বঙ্গাইগাঁও অগপত এটা খহনীয়ার সৃষ্টি হয়েছে, আর যেহেতু জেলা সভাপতি সম্পাদকে পদত্যাগ করেছে, গতিকে এই খহনীয়া ভয়ঙ্কর রূপ লৈছে। আর মোর হইতে আছে অগপর সদ্য পদত্যাগী জেলা সাধারণ সম্পাদক সুলেন্দ্র সরকার, আর তেখেতরপা মই শেহতিয়া তেওঁর পদক্ষেপ সম্পর্কে জানিব বিচারিম যে কি কব আপনি ইতিমধ্যে পদত্যাগ করেছে, পরবর্তী কার্যপন্থা কি হব? পরবর্তী কার্যপন্থা মই মোর যখন সতীর্থ আছে সেই সতীর্থসকল মই বহিম, ইতিমধ্যে অল্প বহা হয়েছে একরাউন্ড, আর বহি পেলায় গোটাইখিনি মানুষের বহি পেলায় নিশ্চয় মোক কোন পথে যাব লাগে, কেনেকৈ আগবাড়ি যাব লাগে এই সিদ্ধান্তটো নিশ্চয় দিব, মই রাইজের কথা মতে মই নিশ্চয় আগবাড়ি যাম। নির্দলীয় প্রার্থী নির্দলীয় মোক উঠার কারণে মোকলে কই আছে যে আমার ভোটবিলাক দিম, তো আমি তো এজিপি নিদিম, এটা আমি পরিয়াল কেন্দ্রিক নাই, মই কৈছো কি ঠিক আছে মই তো চিন্তা করে আছো, আর সেই হিসাবে যদি রাইজে বিচারে মই আগবাড়ি যাম নিশ্চয়। কি কারণে আপনি দল এড়িবলগা হল, মূলত কারণটো কি? মূলত কারণটো হল কি যে আমি দলের মূল মজিয়াত আছো, জেলা সমিতির দায়িত্বত আছো, কিন্তু জেলা সমিতির দায়িত্ব থাকি যেতিয়া এতিয়া সাংসদগৰাকীয়ে কি কয় যে কি কয় MLA পদটো এৰি পেলাই তেওঁ সাংসদত গুচি গ'ল, সাংসদটো MLA পদটো খালি হ'ল, খালি হওয়ার পিছত দেখা গেল যে তেওঁৰ পত্নীক দিয়ার কারণে তেওঁ মানে আরম্ভণির পরাই তেওঁ প্রচেষ্টা এটা লৈছে, এই কথাটো যেতিয়া একেবারে স্পষ্ট হয়ে গেল, আর দলক নজনাকৈ দলের আমি যখন মূল কমিটি আছো আমাক নজনাকৈ তেওঁৰ প্রচেষ্টা গোপনে লৈছিল, আর এই কথাটো গম পাওয়ার পিছত আমি স্পষ্ট হল, আর প্রার্থী সম্পর্ক বাছনি প্রক্রিয়াটো তেওঁ মানে এরি নানান ধরনের আঞ্চলিকবিলাক উপলব্ধন দেখুৱাই তেওঁৰ নাম মিসেসর নামটো পত্নীর নামটো গুৱাহাটীর মূল কমিটিলৈ পঠাই দিছে। হ্যাঁ, এই কারণে যেটা আমি গম পাইলো স্পষ্ট হলো আমি দলত্যাগ করবলে বাধ্য হয়েছো। দলত গণতান্ত্রিক পরম্পরা আসলে নোহা হয়েছে, মূল কমিটি আগে পাশে যান ইলেকশন আহে, আমি মাননীয় আমার বিধায়ক মহোদয় আছে যেটা সাংসদ বর্তমানের ফণীভূষণ চৌধুরী, বিজয় সিংহ, মই, নীরেন দাস, এনেকে আমি কেজন মানে মূল মানুষ কেজনমান বহি প্রথমতে আমি এইটো হেৰি করে লোক গোটাইখিনি বস্তু সেটিং করে লই পেলাই আমি জেলার মজিয়াত আমি আলোচনা করো, আর তারপরে আঞ্চলিকবিলাক আমি এই কথাবিলাক বিতরণ করো তিনি ধরনের, আর সুন্দরভাবে আমি এনে ধরনের আজি আমি জন্মলগ্নের পর এই প্রচেষ্টাটা লই আসছিল, আর কোনোদিন কেনে ধরনের গণ্ডগোল হওয়া নাছিল। এতিয়া দলত দেখা গেছে যে কেজনমান ঠিকাদারের কথা উঠা বহা করে আছে, তেওঁলোকেতো ঠিকাদারেহে তেওঁলোকে ব্যবসায় তেওঁৰ ব্যবসায়ত লস হ'ব বুলি বা কিবা হ'ব বুলি আচলতে সেইটো ভাবিবই নালাগিছিল, মই জিলা সমিতিৰ মই সম্পাদক, মই যদি পালোহেঁতেন তেওঁলোকেই ঠিকা কৰিলেহেঁতেন তেওঁলোকেই পালহেঁতেন, কিন্তু তেওঁলোকৰ এটা কিবা গোপন কিবা আছে নেকি নাজানো, মই তেওঁলোকে বাইদেউৰ কাৰণে তেওঁ মানে ফণীভূষণ চৌধুৰী পত্নীৰ কাৰণেহে তেওঁলোকে অহৰহ চেষ্টা কৰিল, আৰু কেইজনমান মহিলাই তেওঁলোকে অহৰহ মানে এই ফণীভূষণ চৌধুৰী পত্নীৰ কাৰণে লাগি পেলাই মানে দলৰ
গণতান্ত্রিক প্রক্রিয়াটা আসলে বিনষ্ট করে এই প্রচেষ্টা চলছে। কারণ সদায় জলেহে সিদ্ধান্ত লয় আর মূল কমিটি সিদ্ধান্ত লয়, মূল কমিটি সিদ্ধান্তর পিছত আমি আমার ভাতৃ সংগঠনলৈ আমি সেইবিলাক প্রস্তাব প্রেরণ করো আর সেইমতে আমি কাম আগে পাশে করে পেলাই সুন্দরভাবে বঙ্গাইগাঁওখন আজি একেরাহে আটবার তেখেতে জয়ী হওয়ার ব্যবস্থাপন করেছিল। এই ভাষ্যর সঙ্গে আমার দর্শক নিশ্চয় অবগত হয়েছে যে বঙ্গাইগাঁওত এতিয়া অগপত কেনেকুৱা ধরনের ভিতর চড়াত কি কি চলি আছে। ইপিনে দলীয় সংঘাতক লৈ মুখ খুলিছে সাংসদ ফণীভূষণ চৌধুরী। পদত্যাগী জিলা সভাপতি আর সাধারণ সম্পাদকে দলের মজিয়াত দাবি উত্থাপন নকরার অভিযোগ সাংসদ ফণীভূষণ চৌধুরীর। তৃণমূল কর্মী প্রার্থিত্ব নির্বাচন করব বলেও কলে সাংসদগিয়ে। যীগিয়ে প্রার্থিত্ব বিচারিছে প্রার্থিত্ব নপাব নাপাম বলে হয়তো তারমানে নিজে পঠিয়ন গৈছে। তারমানে গ্রাসরুট লেভেলত তৃণমূল পর্যায়ের কর্মী সকলের যে তারমানে পালস এই কথাটা হয়তো অনুভব করেছে আর অনুভব করিয়ে আগতীয়াকে নিজেই অনুভব করেছে যে প্রার্থিত্ব নাপাব আর সেইকারণে হয়তো পদত্যাগ করেছে। চাওক জন্মলগ্নপরা জড়িত মানুষ বহুত মানুষ আহিছে, বহুত মানুষ গুছি গেছে। প্রতিটা দলতে এই নির্বাচনের সময় এনে ধরনের ঘটনাবিল হয় বহুত বহুতকেই মানে তারমানে আজির দিন তারমানে যে তারমানে দলের কর্মী দলের বিষয় বা এই কথাটা মানে জ্ঞাত নাছিল। সম্পাদকর কথাটা যদি আপনাদের কয় যে সম্পাদকজন মানুষের টাচ আছে, মোর ঘুরিছিল মোর তারমানে মোটামুটি বিশ বছর ঘুরিছে বলে কোব লাগবে, মানে যেটা বঙ্গাইগাঁও থাকো তো ঘুরিছিল বলে কোব লাগবে। কিন্তু ইয়াত আমার একটা সিদ্ধান্ত হয়েছে যে বোলে গ্রাসরুট লেভেলের ওয়ার্কারবিলাকে যখন ভোট কালেকশন করা মানুষ যখন জনসাধারণের থাকে ভোটার রাইজের থাকে সেই সকলের মতামত লইহে তারমানে প্রার্থী বাছনি করা হব বলে এটা সিদ্ধান্ত হয়েছিল আর সিদ্ধান্ত মতে আগবাড়ি গেছে। এটা আজির দিন তারমানে কোনে প্রার্থিত্ব পায় মানে এই কথাটা কোব নয়। প্রার্থিত্বর বিরোধিতা কেনকা প্রার্থিত্ব তো পয় নাই। দীপ্তিময় চৌধুরীর প্রার্থিত্ব দিছে নাকি? গণ পরিষদে এটা বড় বঙ্গাইগাঁও উপনির্বাচনের প্রার্থিত্ব ঘোষণা করেছে নাকি? আজির দিন ঘোষণা করা নাই। এইটি ভাবে মোর কারণে তো এম এল এ তোর কারণে মানে এম এল এ হয়েছ এইটি ভাবে ফণীভূষণ চৌধুরী এম এল এ হওয়ার যোগ্য না। এইটি ভাবে জনসাধারণে বঙ্গাইগাঁওর জনসাধারণে এম এল এ বনাইছে। ফণীভূষণ চৌধুরীক এম এল এ চলেন সরকারের বনায় কাউকে এটিও বনাব নয়। চলেন সরকার কেতিয়াও বঙ্গাইগাঁও সমষ্টির চলেন সরকার মোর প্রস্তাবক 1985 চন কেতিয়াও নাছিল, কোনদিন নাছিল। আপনাদের ফেভে করবে মুঠৰ পৰা খেলি মেলি যে ভালকৈ হৈছে সেইখন ছবি স্পষ্ট হৈ পৰিছে অগপৰ বঙাইগাঁওত। আৰু আজি প্ৰাৰ্থী নিৰ্বাচনক লৈ অগপৰ গুৰুত্বপূৰ্ণ বৈঠক আছে। দিছপুৰত অনুষ্ঠিত হ'ব অগপৰ কেন্দ্ৰীয় কমিটিৰ বৈঠক। বঙাইগাঁওৰ প্ৰাৰ্থীৰ চূড়ান্ত কৰাৰ বাবে এই আলোচনা হ'ব বৈঠকত। দীপ্তিময় চৌধুৰীক টিকট দিব বিচৰাক লৈ চলিছে সংঘাত আৰু সংঘাতৰ কথা ইতিমধ্যে জল জল পটপটকৈ ওলাই পৰিছে। সাংসদ ফণীভূষণ চৌধুৰীৰ পত্নী হৈছে দীপ্তিময় চৌধুৰী আৰু আজি দিছপুৰত অনুষ্ঠিত বৈঠকত এই বিষয়ত হ'ব আলোচনা। বৈঠকতে অগপৰ চূড়ান্ত কৰিব যে বঙাইগাঁওৰ প্ৰাৰ্থীগৰাকী হব কোন, নাম কি হব প্রার্থীগী, সেয়া চূড়ান্ত আজি বৈঠকতে অগপয় করব। দীপ্তিময় চৌধুরীক টিকট দিব বিচরাক লৈ এই সংঘাতর আরম্ভণি আর ইতিমধ্যে তারপরা বঙাইগাঁও জিলা সাধারণ সম্পাদক সভাপতি সকলো দল ত্যাগ করে ওলাই আহিছে, 34 জনকৈ নেতা ওলাই আহিছে আর দাবি করেছে যে সঙ্গে রাইজ আছে। কিন্তু ফণীভূষণ চৌধুরীও আকুগুজ হয়ে থাকা নিজের পত্নীর বাবে দিসপুর যাত্রার বাট মুকলি করবর বাবে বা বাট মসৃণ করবর বাবে ফণীভূষণ চৌধুরীও এটা খুব সবল স্থিতি লওয়া বলেও একটা অভিযোগ উত্থাপন হয়েছে। আর তেনে পরিপ্রেক্ষিতত এতিয়া অগপর দিসপুরত আজ যখন বৈঠক হব, কেন্দ্রীয় কমিটির বৈঠক আছে, এই বৈঠকত চূড়ান্ত হব যে প্রার্থী কোন হব। বিজেপিয়ে মিত্রদল অসম গণ পরিষদক বঙ্গাইগাঁও আসনখন এড়িয়ে দিছে, অর্থাৎ বঙ্গাইগাঁওত অগপয়ে প্রার্থী দিব। যত 8 বারের বাবে নির্বাচন একেরাহে জয় হয়ে আহিছে অগপর ক্যান্ডিডেটে অগপর প্রার্থী ফণীভূষণ চৌধুরী কেলেঠারিয়ে 8 বার বিধায়ক হয়ে জয় হয়ে আহিছে। তার পরবর্তী সময়সত বারো সাংসদ নির্বাচিত হল আর সেই আসনখন খালি হয়ে পড়ে যত উপনির্বাচন হবলৈ গৈ আছে নভেম্বর। তেনে পরিপ্রেক্ষিতত এই আসনখনত এতিয়া কোন হব প্রার্থিত্ব, প্রত্যাশী বহুখিনি আছিলে, প্রার্থী কোন হব? দীপ্তিময় চৌধুরী ফণীভূষণ চৌধুরীর পত্নীকেই টিকট দিয়ার বাবে যেটো যুঁজা চলিছে বা ফণীভূষণ চৌধুরীয়ে তাত আগভাগ লওয়া একটা ভূমিকা দরে হয়েছে, তেনে পরিপ্রেক্ষিতত এই কথা বতরাখিনিয়ে কিন্তু দলীয় একাংশ কর্মী যখন কিছু বিষয় বাবদ আসে জেলার ভিত্তিক কিন্তু ক্ষুণ্ণ করেছে আর সেই ক্ষুণ্ণ হয়ে পড়া সকলে ইতিমধ্যে দল ত্যাগ করে ওলাই আছে। কিন্তু আজির বৈঠকত কি হব সিদ্ধান্ত? জ্যেষ্ঠ সাংবাদিক বিজু কুমার ডেকা এই মুহূর্তে আমার সঙ্গে সংযুক্ত হয়েছে। বিজু কুমার ডেকা, সাবলৈ গেলে বঙ্গাইগাঁওত ফাট মেলিছে অসম গণ পরিষদত, কিন্তু আজি সিদ্ধান্ত হব, আজি কাক দিয়া হব পারে টিকট? দীপ্তিময় চৌধুরীর নামেই আটাইতকৈ বেশি চর্চাত আছে। হয়, আসলে ফণীভূষণ চৌধুরীর অধীনত এই বঙাইগাঁও সমষ্টিটো দীর্ঘকাল ধরে পেলে আছে
আৰু এইগৰাকী আঠবাৰৰ বিধায়ক ফণীভূষণ চৌধুৰী যোৱা লোকসভা নিৰ্বাচনত দলে প্ৰাৰ্থী টিকট দিয়াৰ পাছত তেওঁ সাংসদ হিচাপে নিৰ্বাচিত হৈ গ'ল। আৰু এতিয়া কথা হ'ল উপ নিৰ্বাচনত বঙাইগাঁও সমষ্টিটোক দিয়া কাক টিকট দিব সেই লৈ পেলাই যি সংঘাতৰ সূচনা হৈছে সেই সংঘাত যোৱাকালি দিনটোত তুংগত উঠিল যে বঙাইগাঁও জিলা অসম গণ পৰিষদৰ সভাপতি সম্পাদক সহ গৰিষ্ঠ 34 গৰাকীয়ে ইতিমধ্যে দল ত্যাগ কৰিছে। বঙাইগাঁও জিলা কমিটি প্ৰায় শূন্য হোৱাৰ উপক্ৰম হৈছে। এনে সন্ধিক্ষণত ফণীভূষণ চৌধুৰীৰ পত্নী দীপ্তিময় চৌধুৰীকে তেওঁলোকে টিকট দিব নে নিদিয়ে সেই বিষয় লৈ পেলাই এক জৰুৰী বৈঠক আজি অনুষ্ঠিত হৈছে বঙাইগাঁৱত কাৰ্যালয়ত আৰু সেই বিষয় লৈ পেলাই তেওঁলোকে আলোচনা কৰিব। তাৰ পাছত আজি সন্ধিয়াৰ ভাগত 7:30 ভিতৰত দিছপুৰত এখন বৈঠক আহ্বান কৰা হৈছে। এই বৈঠকখনত অসম গণ পৰিষদৰ শীৰ্ষ নেতৃত্ব উপস্থিত থাকিব আৰু বঙাইগাঁও বিধানসভা সমষ্টি উপ নিৰ্বাচনৰ বাবে যিখন কমিটি গঠন কৰি দিয়া হৈছিল সেই কমিটিখন আহি গুৱাহাটীলৈকে আহিব আৰু দিছপুৰত অনুষ্ঠিত হবলগীয়া বৈঠকত মিলিত হব কেন্দ্ৰীয় নেতৃত্ব। অৰ্থাৎ আজি আজি প্ৰাৰ্থিত্ব কাক দিয়া হব টিকট কাক দিব সেয়া নিশ্চিত কৰিব আজি ডেফিনেটলি আজি বৈঠকতে সংঘাত নিৰাময়ৰ বিষয় লৈ পেলাই আলোচনা হব আৰু তাক আচলতে দীপ্তিময় চৌধুৰীকে দিব নে আন এগৰাকী আকৌ বিবেচনা কৰিব দলতে সেই বিষয় লৈ পেলাই আজি সন্ধিয়াৰ ভাগত যি বৈঠক অনুষ্ঠিত হব সেই বৈঠকতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব। হয় বিজু কুমাৰ ডেকা, ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আমাক এইখিনি আপডেট আপুনি জনালে। আৰু ইতিমধ্যে আমি জনাইছোঁ আমাৰ দৰ্শকক যে বঙাইগাঁও অগপ কাৰ্যালয়ত কিন্তু জৰুৰী বৈঠক এখন বহিছে। জিলা সভাপতি সম্পাদকৰ পদত্যাগৰ পিছতে জৰুৰী বৈঠকখন বহিছে আৰু সভাপতি সম্পাদককে ধৰি 34 জনকৈ বিষয়ববীয়াই যিহেতু পদত্যাগ কৰিলে বৈঠকত সমষ্টিটোৰ অন্তৰ্গত আঞ্চলিক সমিতিৰ সভাপতি সম্পাদককে ধৰি বিষয়ববীয়াসকলে অংশগ্ৰহণ কৰিছে। তেওঁলোকে শেহতীয়াকৈ উৎপন্ন হোৱা যিটো পৰিস্থিতি সেই সন্দৰ্ভত আলোকপাত কৰিছে। জিলা সভাপতি আৰু সম্পাদকে পদত্যাগ কৰিলে, তেওঁলোকৰ লগতে 34 জনকৈ বিষয়ববীয়া একেলগে দল ত্যাগ কৰিলে আৰু এই পদত্যাগৰ পিছতে বৈঠকত সমষ্টিটোৰ অন্তৰ্গত আঞ্চলিক সমিতিৰ সভাপতি সম্পাদককে ধৰি বিষয়ববীয়াসকলে অংশগ্ৰহণ কৰিছে। পোনপটীয়াকৈ এই মুহূৰ্তত বঙাইগাঁৱৰ পৰা আমাৰ সাংবাদিক উপানন্দ শৰ্মাৰ সৈতে সংযুক্ত হৈছোঁ। উপানন্দ, এইবাৰ বৈঠক বহিছে, এখন বৈঠকৰ পিছত আজি দিছপুৰত বৈঠক আছে, এতিয়া কি হ'ব বঙাইগাঁৱত অগপৰ ভৱিষ্যত কি, কেনেকুৱা ধৰণৰ দেখিছে? হয় গীতাশ্ৰী, যিহেতু বঙাইগাঁও জিলা অগপৰ সভাপতি সম্পাদকে পদত্যাগ কৰিলে যোৱাকালিৰ দিনটোত আৰু আজি দেখা গৈছে যে বঙাইগাঁৱৰ যিসমূহ আঞ্চলিক সমিতি আছে আৰু ইয়াৰ লগতে ভাতৃভগ্নী সংগঠনসমূহক লৈ জৰুৰী বৈঠক জিলা কাৰ্যালয়ত অনুষ্ঠিত হৈছে আৰু মোৰ পিছফালে এয়া জিলা কাৰ্যালয়ত সেয়া বৈঠক অনুষ্ঠিত হৈছে আৰু ইয়াতে ফণীভূষণ চৌধুৰী লগতে সমষ্টিটোৰ বিভিন্ন প্ৰান্তৰ বিষয়ববীয়াসকলে অংশগ্ৰহণ কৰিছে আৰু যিহেতু প্ৰাৰ্থিত্ব ইয়াতে সাংসদ পত্নী দীপ্তিময় চৌধুৰীক প্ৰদান কৰা হ'ব, ইয়াৰ কাৰণে সাজু হ'বলৈ সকলো নেতা কৰ্মীসকলক ইয়াতে কোৱা হৈছে আৰু ইতিমধ্যে যি প্ৰাৰ্থী বাছনি সমিতিয়ে ইয়াতে চূড়ান্ত কৰিছে দীপ্তিময় চৌধুৰীৰ নামটো আৰু তেওঁলোকে কেন্দ্ৰীয় সমিতিৰ অনুমোদনৰ কাৰণে প্ৰেৰণ কৰিব আৰু অনুমোদন পিছত আনুষ্ঠানিকভাৱে ঘোষণা হ'ব। কিন্তু জিলা সভাপতি ওলাই গৈছে দলৰ পৰা বা সম্পাদকগৰাকী দলৰ পৰা ওলাই গৈছে, তাৰপিছত বৰ বিশেষ ধৰণৰ তেনেকুৱা কোনো প্ৰভাৱ পৰা নাই? এই মুহূৰ্তত বঙাইগাঁও অগপৰ জিলা সভাপতি আৰু সম্পাদক যদিও পদত্যাগ কৰিছে কিন্তু ভাৰপ্ৰাপ্ত সভাপতি হিচাপে দায়িত্ব গ্ৰহণ কৰিছে আৰু সাধাৰণ সম্পাদক হিচাপে আছে, যিহেতু অগপৰ দুজনকে সাধাৰণ সম্পাদক থাকে আৰু সেই এজনে বৰ্তমান দায়িত্ব গ্ৰহণ কৰিছে, গতিকে এই বিশেষ তেনেকুৱা ধৰণৰ প্ৰভাৱ বা জিলা সমিতিখন ভংগ হোৱা নাই, গতিকে সেইখন সমিতিয়ে বৰ্তমান আঞ্চলিক সমিতিসমূহক নিৰ্বাচনী তৎপৰতা অব্যাহত ৰাখিবলৈ কৈছে আৰু যিহেতু ইয়াৰ সভাপতি সম্পাদকে পদত্যাগ কৰিছে পৰৱৰ্তী ৰণনীতি তেওঁলোকে প্ৰস্তুত কৰাৰ কাৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আৰু এই মুহূৰ্তত নিৰ্বাচনৰ কাৰণে সাজু হ'বলৈ কোৱা হৈছে আৰু যিহেতু দীপ্তিময় চৌধুৰীৰ প্ৰাৰ্থিত্ব বৰ্তমান চূড়ান্ত হৈছে গতিকে ইয়াতে সকলোকে ঘোষণা কৰি দিয়া হৈছে বা আনুষ্ঠানিক যদিও ঘোষণা হোৱা নাই কিন্তু নামটো প্ৰচাৰিত হৈছে, গতিকে আজিৰ দিনটোত যি কেন্দ্ৰীয় সাধাৰণ সম্পাদক আছে ভূপেন ৰয় তেওঁ কেন্দ্ৰীয় সমিতিলৈ দীপ্তিময়
জ্যোতিময় চৌধুরীর নাম লৈ যাব আর সভাপতির অনুমোদন সাপেক্ষে কি নির্দেশনা দিয়ে সেই মতে বঙ্গাইগাঁওর এইখান বৈঠকত ইতিমধ্যে দীপ্তিময় চৌধুরীর নাম প্রস্তাবিত হয়েছে বা এটা নামেই লৈছে আর সেয়া কেবল আনুষ্ঠানিক একটা সিল মোহর লাগিব হে সন্ধ্যা দিসপুরের বৈঠকত। হয় নিশ্চয় গীতাশ্রী, ইতিমধ্যে প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে আর দীপ্তিময় চৌধুরীর এইখান সপক্ষে অনুষ্ঠিত হওয়া সভা আর নির্বাচনত সাজু হবলে কৈছে বা যেহেতু সভাপতি সম্পাদকে পদত্যাগ করেছে গতি পরবর্তী রণকৌশল কি হব বা কেনে ধরনে দীপ্তিময় চৌধুরী আনিব পারি সেই কথা ইয়াতে আলোচনা হয়েছে। গতিকে ইয়াতে বঙ্গাইগাঁও উপনির্বাচনত দীপ্তিময় চৌধুরীর প্রার্থী যেহেতু চূড়ান্ত ইয়াতে প্রার্থী যিষয়ববীয় সকল আছে বিষয়ববীয় সকল সাজু করা বা নির্বাচনের কারণে প্রস্তুত হবর কারণে হে রণনীতি বা রণকৌশল প্রস্তুত করার কারণে এইখান সভা অনুষ্ঠিত হয়েছে। খালি ঘোষণা বাকি আছে আর দীপ্তিময় চৌধুরীর নাম ঘোষণা করবলে বাকি আছে আর কেন্দ্রীয় সমিতির অনুমোদন হলে আনুষ্ঠানিকভাবে দীপ্তিময় চৌধুরীর নাম ঘোষণা হব কিন্তু অনানুষ্ঠানিকভাবে কিন্তু এইখান সভাত যে কর্মী যিসকলে পদত্যাগ করেছে ইতিমধ্যে সভাপতি জেলা সভাপতি আর সম্পাদকে পদত্যাগ করেছে তেওঁলোকৰ ঠাইত বাৰু ভারপ্রাপ্ত কেগৰাকীয়ে দায়িত্ব লৈ বর্তমানে এই বৈঠকত মিলিত হয়েছে কিন্তু কিবা প্রভাব পেলাব নেকি আর অগপর দুর্গরূপে খ্যাত সেই বগাগাঁও সমষ্টি অগপর সরকার নথকার দিনত তো একে লেঠারিয়ে কিন্তু সেই আসন পঁচাশীর পৰা সেই আসন অসম গণ পরিষদের হাততে থকা আসন আর তেনেকুৱা এখন আসনত কিবা প্রভাব পড়ব নেকি কি হব সেয়া নিশ্চয়কৈ লক্ষণীয় হব কিন্তু নির্বাচনলৈ অসম গণ পরিষদ সাজু হয়েছে। আজির এই বৈঠকতে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত তেওঁলোকে লৈ জিলা ভিত্তির যিখিনি সিদ্ধান্ত সেয়া প্রেরণ করব দিসপুরলৈ, দিসপুরত আনুষ্ঠানিক ঘোষণা হব। দিল্লির একটা খবর, পুয়া দিল্লির রোহিণীর প্রশান্ত বিহার অঞ্চলত একটা বিস্ফোরণ সংঘটিত হল আর দিল্লির প্রশান্ত বিহারত থাকা সি আর পি এফ বিদ্যালয়ের বাহিরত হওয়া এই বিস্ফোরণে পুয়া সমগ্র অঞ্চলটা কপাই তুলিলে। দিল্লি পুলিশ কন্ট্রোল রুমে পুয়া 7:47 বজাত বিস্ফোরণের একটা খবর লাভ করেছিল আর তারপর আরক্ষী আর ফরেন্সিক বিশেষজ্ঞর দল ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে, ঘটনার তদন্ত আরম্ভ করেছে। বিস্ফোরণটোর ফলত সি আর পি এফ স্কুলখনের দেওয়ালের ক্ষয়ক্ষতি হয়েছে। শক্তিশালী বিস্ফোরণটোত কাষতে থাকা দোকানের খিড়কির আয়না ভাঙি পড়েছে, এখন বাহনেরও কিছু ক্ষতি সাধন হয়েছে। অবশ্যই বিস্ফোরণটোত কোনো লোক হতাহত হওয়া নাই আর বিস্ফোরণের পিছতে দিল্লির রোহিণীত কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা গড়ি তোলা হয়েছে। কোনে কি উদ্দেশ্যে এই বিস্ফোরণটো ঘটালে, সেয়া কি বিস্ফোরণ আসলে সেই বিষয়ে এটাও জানিব পৰা হোৱা নাই কিন্তু ফরেন্সিকর টিম তাত উপস্থিত হয়েছে আর তন্ন তন্নকৈ বিভিন্ন দিক চালি জারি চাই আরম্ভ করেছে তদন্ত। ये जो घटना हुई है ये हुई है 7:44 की। उसके बाद यहाँ पे जब सुनते हैं या दो खबर आती है समझ में, या तो कोई सिलेंडर फटा है या कोई क्या कहते हैं बिल्डिंग गिरी है, ऐसा लगा क्योंकि ट्रांसफार्मर भी फटते तो इतनी तेज़ आवाज़ कभी नहीं आती। जब फटा देखा तो यहाँ पे पूरा धुएँ का गुब्बार था, पूरा धुआं का, बहुत देर तक रहा, कम से कम 10 मिनट तक धुआं रहा पूरी तरह, किसी को भी समझ नहीं आया। यहाँ पे आप देखोगे तो यहाँ पे जो सामने दुकानें हैं उनके ऊपर के शीशे भी टूटे हुए हैं, उनके नाम भी हिले हुए हैं और अभी भी देखो नीचे शीशे का आपको पार्टिकल्स मिल जाएंगे। तो एक सोच नहीं सकता यहाँ पे भी कुछ ऐसा हो सकता है जहाँ शांति से लोग रहते हैं, सब कुछ है, पर यहाँ कोई सोच नहीं सकता ऐसा भी कुछ हुआ है। तो ये बहुत इन्वेस्टिगेशन के लिए है, पुलिस के लिए, कि क्या हो सकता है। Presented by Italian olive oil aru bhekhojor gunere samruddha Jack olive oil body oil। রাজ্যত হুড়া হুড়ে বৃদ্ধি পাইছে শাক পাচলির দাম, রাজ্যের ভিন্ন প্রান্তর বাজারের বাতরি লো আহিম আমি কিছু সময় পিছতে। কামিং আপ presented by Italian olive oil aru bhekhojor gunere samruddha Jack olive oil body oil। দুপুরের সংবাদত এখিনিতে বিরতির সময়।